সাধারণ শিক্ষার্থীদের পর এবার শিক্ষকরা অনুদান পেল প্রধানমন্ত্রীর কাছ থেকে। অর্থাৎ আমরা আলোচনা করব একটু আগে প্রকাশিত দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত হয়েছে কওমি মাদ্রাসা শিক্ষকদের 5 কোটি টাকার অনুদান প্রদান করা হবে, এটি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দিবেন। এখানে বলা হয়েছে যে করোনা ভাইরাস পরিস্থিতি শিক্ষকদের আপৎকালীন সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কওমি মাদ্রাসা কর্মরত দারুল আরকাম ইবতাদিয়া মাদ্রাসার প্রায় 2020 জন শিক্ষককে 5 কোটি 5 লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারুল আরকাম ইবতাদিয়া মাদ্রাসা ইতিপূর্বে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে কর্মহীন 2020 জন শিক্ষককে জনপ্রতি 35,000 টাকা করে মোট 5 কোটি 5 লাখ টাকা অনুদান প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আলোকে 2017 সালে ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রতি উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের 6ষ্ঠ পর্যায়ে অধীনে দারুল আরকাম নামে 1,010টি মাদ্রাসা প্রতিষ্ঠা করে। এই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করা আজকের মতো সর্বশেষ আপডেট।